আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ ডিফারেনশিয়াল জিওমেট্রি অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 2 একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো আমরা আজকে যে ম্যাথটি সমাধান করব ম্যাথটি হলো প্রমাণ করো যে টি প্রাইম ভেক্টর টি ডবল প্রাইম ভেক্টর টি ট্রিপল প্রাইম ভেক্টর ইকুয়াল কাপা কিউ ইনটু কাপা টাউ প্রাইম মাইনাস কাপা প্রাইম টাউ ইকুয়াল কাপা টু ফর 5 ডি বাই ডিএস ইনটু টাউ বাই কাপা। তো এই ম্যাথটিকে আমরা সমাধান করব। সমাধান কি বলা হয়েছে টি প্রাইম ভেক্টর টি ডবল প্রাইম ভেক্টর টি ট্রিপল প্রাইম ভেক্টর। তো প্রথমত আমরা টি প্রাইম ভেক্টর নির্ণয় করব, তারপর টি ডবল প্রাইম ভেক্টর নির্ণয় করব, টি ট্রিপল প্রাইম ভেক্টর নির্ণয় করব। আমরা জানি স্যালট-ফ্রেট সূত্র হতে জানি স্যালট-ফ্রেট সূত্র হতে জানি টি প্রাইম ইকুয়াল কাপ্পা এর ভেক্টর। এখন আমরা টি ডবল প্রাইম নির্ণয় করব। সুতরাং টি ডবল প্রাইম ভেক্টর ইকুয়াল আমরা যদি টি প্রাইমকে ডি বাই ডিএস এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা টি ডবল প্রাইম পাবো। তাহলে ডি বাই ডিএস কাপ্পা এন ভেক্টর, আমরা কাপ্পাকে যদি ইউ এনকে যদি বি ধরি তাহলে ডি বাই ডিএক্স ইউবির সূত্র পড়বে। তাহলে কাপ্পা প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা এন প্রাইম, এখানে কাপ্পাকে অন্তরীকরণ করেছি এনকে স্থির, তারপর প্লাস সূত্রের কাপ্পা স্থির এন প্রাইমকে এনকে এন ভেক্টরকে অন্তরীকরণ করেছে হচ্ছে এন প্রাইম। এখন কাপ্পা প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা এন প্রাইম ভেক্টর সূত্র হচ্ছে টাউবি মাইনাস কাপাটি, টাউবি মাইনাস কাপাটি। কাপ্পা প্রাইম এন ভেক্টর এই অংশটুকু যেভাবে আছে এভাবে রাখলাম, প্লাস এটাকে এটা গুণ করে দিই কাপ্পা টাউবি মাইনাস কাপ্পা 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 স্কোয়ার টি ভেক্টর। আমরা টি প্রাইম ভেক্টর পেয়েছি কাপ্পা এন, টি ডবল প্রাইম পেয়েছি এটার ধরে 1 নম্বর সমীকরণ। আচ্ছা এটাকে আমরা একটু বিবরণ লিখে নেই। টি প্রাইম ইকুয়াল কাপ্পা এন, এটাকে যদি আমরা এভাবে লিখি টি এন বি আকারে, এই যে এভাবে যা টি এন বি এন আসছে বি আসছে টি আসছে, এভাবে টি এন বি যদি আমরা আকার প্রকাশ করি তো 0 টি ভেক্টর প্লাস কাপ্পা এন ভেক্টর প্লাস 0 বি ভেক্টর। তাও এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। প্রথম মাইনাস কাপ্পা স্কোয়ার টি ভেক্টর প্লাস তারপর এন ভেক্টর লিখি টি কাপ্পা প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা টাউ বি ভেক্টর। এখানে দেখো এটার ধরি 1 নম্বর সমীকরণ, এটার ধরি 2 নম্বর সমীকরণ। 0 টি এন বি আকারে প্রকাশ করছে, এটাও টি এন বি। এখন আমরা টি ট্রিপল প্রাইম নির্ণয় করব। টি ট্রিপল প্রাইম ভেক্টর ইকুয়াল আমরা এই অংশটুকু করে টি ডবল প্রাইমকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা টি ট্রিপল প্রাইম পাবো। এটাকে অন্তরীকরণ করে ডি বাই ডিএস এর সাপেক্ষে মাইনাস কাপ্পা স্কোয়ার টি ভেক্টর প্লাস কাপ্পা প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা টাউ বি ভেক্টর। আমরা যদি মাইনাস কাপ্পা স্কোয়ার টি ভেক্টর অন্তরীকরণ করি তাহলে হচ্ছে মাইনাস 2 কাপ্পা, কাপ্পার অন্তরীকরণ হচ্ছে কাপ্পা প্রাইম টি স্থির। পরবর্তীতে আবার যদি আমরা কাপ্পা টি প্রাইমকে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে কাপ্পা স্কোয়ার টি ভেক্টর প্রাইম। এখন কাপ্পা প্রাইমকে ইউ ধরি এবং এনকে বি ধরি, তাহলে তাহলে প্লাস কাপ্পা ডবল প্রাইম এন ভেক্টর প্লাস কাপ্পা প্রাইম এন ভেক্টর প্রাইম প্লাস। এখন আমরা যদি কাপ্পা কাপ্পা টাউ বি ভেক্টর অন্তরীকরণ করি তাহলে কাপ্পা স্থির কাপা এবং বিএসটির টাউকে প্রথম অন্তরীকরণ করি তাহলে কাপা টাউ প্রাইম বি ভেক্টর আবার কাপাকে অন্তরীকরণ করি টাউ এবং বিএসটি রেখে প্লাস কাপা প্রাইম টাউ বি ভেক্টর এখন আমরা কাপা এবং টাউকে স্থির রেখে বি প্রাইম বি ভেক্টরকে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে কাপা টাউ বি প্রাইম ভেক্টর माइनस टू कापा कापा प्राइम टी वेक्टर प्रथम अंशटुकू जगह से लिखल माइनस कापा स्क्वायर आमरा जानी टी प्राइम सरि एटा वेक्टर कापा स्क्वायर टी प्राइम होच्छे माइनस टी प्राइम इक्वल कापा एन टी प्राइम इक्वल कापा एन इंटू कापा एन वेक्टर प्लस कापा डबल प्राइम एन वेक्टर जगह से लिखल प्लस कापा प्राइम एन प्राइम समान समान टाउ बी माइनस कापा टी एन प्राइम वेक्टर समान समान आमरा लिखब टाउ बी माइनस कापा टी प्लस बाकी अंशटुकू जगह हिसाब रखी टाउ प्राइम बी वेक्टर प्लस कापा प्राइम टाउ बी वेक्टर प्लस कापा टाउ बी प्राइम इक्वल टी प्राइम इक्वल माइनस टाउ एन इंटू माइनस टाउ एन वेक्टर एखन आमरा गुण करे देई बाहिरेर अंशटुकु टू कापा कापा प्राइम टी वेक्टर माइनस कापा कापा स्क्वायर कापा होच्छे कापा किऊब एन वेक्टर प्लस कापा डबल प्राइम एन वेक्टर एटा कापा प्राइम दिये कापा टाउ बी रे गुण करले होच्छे कापा प्राइम टाउ बी वेक्टर कापा प्राइम टाउ बी वेक्टर एते गुण करले होच्छे माइनस कापा कापा प्राइम टी वेक्टर प्लस कापा टाउ प्राइम बी वेक्टर प्लस कापा प्राइम टाउ बी वेक्टर प्लस सॉरी एटा प्लस माने से माइनस कापा टाउ 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 स्क्वायर एन वेक्टर এখন আমরা টি এন বি কে আলাদা করি টি ভেক্টর যদি আমরা এই সবগুলো থেকে কমন নেই তাহলে এখানে থাকতেছে কি মাইনাস টু কাপা কাপা প্রাইম দেখো টি কোথায় আছে এটাতে না এটাতে নাই এটাতে টি আছে তাহলে মাইনাস কাপা কাপা প্রাইম টি আর নেই তাহলে এখন আমরা কমন নিব টি এন ভেক্টর কমন নেই এন কোথায় আছে মাইনাস কাপা কিউব এন ভেক্টর और कोথায় আছে কাপা डबल प्राइम प्लस कापा डबल प्राइम एन वेक्टर और আছে এটা माइनस कापा टाउ स्क्वायर এখন আমরা বি ভেক্টর কমন নেই প্লাস বি ভেক্টর কমন নিলে এখন এটা আছে বি ভেক্টর তে কাপা প্রাইম টাউ এটা তো বি ভেক্টর তে বি ভেক্টর কমন গেলে থাকতেছে প্লাস কাপা প্রাইম टाउ एखाने आरेकटा थाकतेछे प्लस कापा टाउ प्राइम बा माइनस दुइटा कापा कापा प्राइम माइनस एकटा कापा कापा प्राइम ते माइनस दुइटार एकटा होच्छे तीनटा माइनस थ्री कापा कापा प्राइम आमरा टीटाके शेषे लिखी प्लस एखाने कोनो कमन जोग बियोग होच्छे ना ताई जेभाबे आछे आमरा सेभाबे देखी कापा डबल प्राइमटा आगे लिखी समाधान सुविधार्थे कापा डबल प्राइम माइनस कापा किऊब माइनस कापा टाउ स्क्वायर एन वेक्टर प्लस एखाने देखो कापा प्राइम आछे कापा प्राइम टाउ एकटा एकटा दुइटा टू कापा प्राइम टाउ प्लस कापा टाउ प्राइम এটা হচ্ছে বি ভেক্টর তে তিনটাই দেখো সমীকরণে আমরা প্রথমে কি বলা হয়েছিল প্রমাণ করো যে টি প্রাইম টি ডবল প্রাইম টি ট্রিপল প্রাইম তে আমরা টি প্রাইম নির্ণয় করেছি টি ডবল প্রাইম এবং টি ট্রিপল প্রাইম নির্ণয় হয়ে গেছে এখন আমরা এটার দুই তিন নাম্বার সমীকরণ এখন 1 নং 2 নং এবং 3 নং হতে পাই এখন সমীকরণ 1 2 এবং 3 হতে পাই टी प्राइम टी डबल प्राइम टी ट्रिपल प्राइम इक्वल मडुलास আমরা টি প্রাইমের শখগুলো নিব, টি ডবল প্রাইমের শখগুলো নিব, টি ট্রিপল প্রাইমের যে টি এন বি ভেক্টরের শখগুলো নিব। তাই আমরা শখগুলো দেখে নেই। তো প্রথমত আমরা টি প্রাইম ভেক্টরের টি এন বি শখগুলো হচ্ছে জিরো কাপা জিরো। তো প্রথমে আমরা জিরো কাপা জিরো বসাবো, তারপর টি ডবল প্রাইম ভেক্টরের শখগুলা টি এন বি ভেক্টরের শখগুলা বসাবো কাপা মাইনাস কাপা স্কোয়ার কাপা প্রাইম কাপা টাও। এবং 3 নম্বর সমীকরণ থেকে টি এন বি সমীকরণের টি এন বির শখগুলা বসাবো, এই অংশটুকু এখানে বসাবো, এই অংশটুকু এবং এই অংশটুকু। তো আমরা এই অংশটুকু বসিয়ে পাই। তো আমরা 1 নং সমীকরণ হতে টি প্রাইম টি ডবল প্রাইম টি ট্রিপল প্রাইম এর টি এন বি শখগুলো বসিয়ে পাই। 1 নং সমীকরণ থেকে আমরা পাই জিরো কাপা জিরো। 2 নং সমীকরণতে পাই টি এন বি শখগুলো মাইনাস কাপা স্কোয়ার কাপা প্রাইম কাপা টাও। 3 নং সমীকরণ থেকে আমরা টি এন বি শখগুলো পাই মাইনাস থ্রি কাপা কাপা প্রাইম মাইনাস কাপা কিউ প্লাস কাপা ডবল প্রাইম মাইনাস কাপা টাও হোল স্কোয়ার টু কাপা প্রাইম টাও প্লাস কাপা টাও প্রাইম। এখন এই অংশটুকু যদি আমরা সমাধান করি, সমান আমরা যদি প্রথমত জিরো কমন নেই, তো জিরো দা কমন নিলে যে অংশটুকু গুণ করবো তা সম্পূর্ণ জিরো, এই অংশটুকুও জিরো, তাহলে আমরা কে নিতে পারি আর বাকি অংশটুকু বাদ। তাহলে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তো মাইনাস কে কমন নিলে এই কলাম এই সারি বাদ, তাহলে এটা এটা গুণ গুণ করে আমরা তাহলে হচ্ছে মাইনাস টু কাপা স্কোয়ার কাপা প্রাইম টাও মাইনাস কাপা কিউ টাও প্রাইম মাইনাসে মাইনাসে প্লাস বিগ হচ্ছে এটা, তা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কাপা স্কোয়ার থ্রি কাপা স্কোয়ার থ্রি কাপা স্কোয়ার কাপা প্রাইম টাও। এখন আমরা আরেকটু সমাধান করি। এটা মাইনাস কাপা দ্বারা যদি এই সম্পর্কটাকে গুণ করি তাহলে হচ্ছে টু কাপা কাপা স্কোয়ার কাপা কিউ কাপা প্রাইম টাও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কাপা টু দি ফোর ফোর টাও প্রাইম প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কাপা কিউব কাপা প্রাইম টাও। এখন এখানে টু কাপা কিউব কাপা প্রাইম টাও 2টা মাইনাস আছে, থ্রি কাপা কিউব কাপা প্রাইম টাও 3টা, তো 2টা থেকে 3টা চলে গেলে মাইনাস একটা, তাহলে আমরা লিখতে পারি আচ্ছা কাপা টু ফর ফোর টাও প্রাইম। এটা যদি আমরা প্রথমে লিখি কাপা টু ফর ফোর টাও প্রাইম, তো 2টা থেকে 3টা চলে গেলে মাইনাস একটা কাপা কিউব কাপা প্রাইম টাও। এই 2 অংশ থেকে যদি আমরা কাপা কিউব উপরটা থেকে কাপা কিউব আছে, তা কাপা কিউব যদি আমরা কমন নেই, এখানে থাকতেছে কাপা টাও প্রাইম, এখানে থাকতেছে মাইনাস কাপা কিউব চলে গেলে কাপা প্রাইম টাও। এখন আমরা কাপা টু দি পাওয়ার 5 উপরে যদি কাপা স্কোয়ার দ্বারা গুণ করে এখানে কাপা কাপা স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে কাপা কিউব ইন্টু কাপা স্কোয়ার কাপা টাও প্রাইম মাইনাস কাপা প্রাইম টাও, এখানে ভাগ করে দেয় কাপা স্কোয়ার দেয়, কাপা স্কোয়ার কাটা গেলে উপরের অংশটুকু থাকতেছে। এখন আমরা এটা গুণ করে দেই, এটা হচ্ছে কিউব কাপা টু দি পাওয়ার 5 কাপা টাও প্রাইম মাইনাস কাপা প্রাইম টাও, নিচে হচ্ছে কাপা স্কোয়ার। তো কাপা টু দি পাওয়ার 5 এই অংশটুকু আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স ইউ বাই বি সূত্র অনুসারে ডি বাই ডি এস টাও বাই কাপা। আমরা যদি এই অংশটুকু সমাধান করি তাহলে আমরা এই উপরের অংশটুকু পাবো, কীভাবে পাবো সেটাও দেখিয়ে দেই। ডি বাই ডি এস টাও বাই কাপা इक्वल कापा स्थिर टाउ प्राइम माइनस सूत्र टाउ कापा प्राइम बाय बी स्क्वायर माने कापा स्क्वायर। तो ये देखो ये अंशटुकू कापा प्राइम माइनस कापा प्राइम टाउ ए अंशटुकू आमरा समान समान ए अंशटुकू लिखते पारी। तो आमादेर प्रश्ने बला हयेछिलो कि प्रमाण करो जे टी प्राइम वेक्टर टी डबल प्राइम वेक्टर टी ट्रिपल प्राइम वेक्टर इक्वल कापा किऊब कापा डबल कापा टाउ प्राइम माइनस कापा प्राइम टाउ इक्वल कापा टू पावर 5 डी बाई डी एस टाउ बाई कापा। तो आमरा पेयेछि कि एई जे कापा टू पावर 5 डी बाई डी एस टाउ बाई कापा। तो एखन आमरा लिखते पारी सूत्रां एबं आमरा पाइछि कि मिडल फैक्टर जे आछे जे अंशटुकु माझेर अंशटुकु ए अंशटुकू कापा किऊब कापा टाउ प्राइम माइनस कापा प्राइम टाउ एवं शेषेर अंशटुकू पाइछि आमरा ए अंशटुकू कोथा थेके पाइछि टी प्राइम वेक्टर टी डबल प्राइम वेक्टर टी ट्रिपल प्राइम वेक्टर थेके। ताहले सूत्रां आमरा लिखते पारी टी प्राइम वेक्टर टी डबल प्राइम वेक्टर टी ट्रिपल प्राइम वेक्टर इक्वल कापा किऊब इनटू कापा टाउ प्राइम माइनस कापा प्राइम टाउ इक्वल कापा टू पावर 5 डी बाई डी एस टाउ बाई कापा प्रमाणित। तो आजकल भिडियोटी मूलत ए पर्यन्तই। भिडियोटी भालो लागले अवश्य एक लाइक कमेंट और अवश्य भिडियोटी शेयर कर देबे और अवश्य कमेंट करबे। तो देखा हच्छे परवर्ती नतून कोनो एकटी भिडियो निये।